হ্যালো এভরিওয়ান, আমি ইয়াসিন জিকু। ড্রাইভিং ডিজাইন এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে ইলিশ ক্যালকুলেটরের 32 নম্বর ক্লাস, তো 32 নম্বর ক্লাসে আমরা আজকে আলোচনা করব কিভাবে আমরা মকআপ করতে পারি। ভিডিও শেষে আপনাদের জন্য দুটো গিফট আছে, দুটো স্পেশাল গিফট আছে, সো রিকমেন্ড করব ভিডিওটা না কেনে সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন শুরু করি। অলরেডি আমি ফটোশপ ইন্টারফেসে চলে এসেছি, ভয় পাবেন না। ফটোশপ নিয়ে আমি একটা বেসিক টিউটোরিয়াল দিব। ফটোশপটা লং কোর্স হবে, তবে ইলাস্ট্রেটর কোর্স কমপ্লিট করার পরে আমি ফটোশপ নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও টিউটোরিয়াল দিব। আজকে আপাতত আপনারা আমি যেই প্রসিডিওর অনুযায়ী মকআপ করব সেই প্রসিডিওরটা ফলো করুন, সব ধরনের মকআপ করতে পারবেন। ওকে, তো চলুন আমরা কীভাবে এক মকআপ করব। আমি গত ক্লাসে একটা বিজনেস কার্ড ডিজাইন করেছিলাম, ওই বিজনেস কার্ডকে আমি মকআপ করব। মকআপ কি? মকআপ হচ্ছে সুন্দর করে ক্লায়েন্টের সামনে প্রেজেন্টেশন করা। সেখান থেকে ওপেন থেকে আমি একটা মকআপ নিব, আমার একটা বিজনেস কার্ড মকআপ আছে, আমি সেটা নিব। ওকে, আমরা যখন ফাইল থেকে আমি একটা মকআপ নিয়ে আসব, তখন কিন্তু আপনাদেরকে এই পিএইচডি ফর্ম্যাট দেখাবে, ছবি দেখাবে না। এই ছবি টানার জন্য আমি আলাদা একটা সফটওয়্যার ইউজ করি, বাকি কারোর উপর একটা ভিডিও টিউটোরিয়াল আমি দিব। বা পিএইচডি থাকবে ফটোশপের ফাইলগুলো, কিন্তু পিএইচডি ফর্ম্যাটে আপনার থাকবে, আপনারা সেটা ওপেন করে নেবেন। আমি এখানে ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে দেখুন মকআপ করার পরে যে বিজনেস কাজের প্রেজেন্টেশনটা কেমন হবে। যদিও বা এটা আমার আরেক ক্লায়েন্টের কাজ, বা আমি আজকে দেখাবো আমি গত ক্লাসে আমি যে মকআপ মানে যে ইয়াটা করেছি, ডিজাইনটা করেছি, সেটার ডিজাইনটা আমরা কীভাবে মকআপ করব। মকআপ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম এই লেয়ার অপশনে যেতে হবে, ঠিক আছে? লেয়ার অপশনে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটা প্যানেল আসবে। তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে লেয়ারে যেতে হবে, ঠিক আছে? দেখুন এখানে কিন্তু লেয়ার আছে। লেয়ারে গিয়ে জাস্ট এগিয়ে এই পাশে দেখুন ফ্রন্ট এবং ব্যাক, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। আমি ফ্রন্ট সাইড এখানে এখানে মাউসের পয়েন্ট রাখলে একটা স্মার্ক অবজেক্ট খাম্বেল দেখতে পারবেন। এখানে আপনারা ডবল ক্লিক করার পরে আমি এইটা চোখটা বন্ধ করে দিবেন, তাহলে এরকম ফাঁকা বক্স থাকবে। তারপর আপনারা মকআপ করার জন্য ফাইলটা কোথায় আনবেন, ফাইল থেকে প্লেস লিঙ্ক এখানে যাবেন। এবং আমি রেখেছিলাম আমার সেই আমি জেপিজি আকারে সেভ করে রেখেছি। মকআপ করার সময় কিন্তু অবশ্যই জেপিজি আকারে সেভ করে রাখবেন ফাইলগুলো, যেগুলো আপনি ইলাস্ট্রেটর করে ডিজাইন করবেন সেগুলো জেপিজি আকারে সেভ করে গ্যাং মকআপ ইউজ করতে পারবেন। আমি রেখেছিলাম, আচ্ছা, ইউটিউব ডিজাইনে রেখেছিলাম বিজনেস কার্ড, ওকে, এখানে রেখেছিলাম। আমি এই যে প্রথম ফং পাক্কা, এটা হচ্ছে ফং পাক, আমি এখানে ক্লিক করব। প্লেস লিঙ্কে গিয়ে আমি ফং পাক্কা ক্লিক করছি, প্লেস করব, চলে আসবে অলরেডি এটা চলে এসেছে। দেন আমরা এটাকে এই পাশে একটা টেনে দিব এবং এই পাশে টেনে মিলিয়ে দিব, এই পাশে টেনে মিলাবো। তারপর এই রাইট চিহ্নকে ক্লিক করব এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করব। দেখুন আমার প্রথম পার্কের মকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ওয়াও, কি সুন্দর লুক দেখাচ্ছে। দেন আমি আবার ব্যাক পার্ক, এই যে ব্যাক দেখছেন, ব্যাক পার্কের এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে এখানে চক অফ করে দিব। দেন আমি ফাইল থেকে প্লেস লিঙ্কে যাব, দেন ব্যাক পার্কে নিয়ে আসবো, গিকা আমি সেভ করে রেখেছিলাম, জেপি গিকা ব্যাক পার্কে যাব, প্লেস করব, চলে আসবে। দেন আমরা এখানে ঘরে এইভাবে টেনে মিলিয়ে দিব, এই যে মিলাবো, জাস্ট এটা মিলিয়ে দিব। ওকে, এটা ওই পাশে মিলিয়ে দিতে হবে, হ্যাঁ, ঠিক আছে। তারপর আমরা এখানে রাইট চিহ্নকে ক্লিক করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করব। দেন দেখি, ওয়াও, কি সুন্দর।
দেখুন এভাবে মক আপ করে ক্লায়েন্টকে প্রেজেন্ট করার সময় প্রেজেন্টেশন এইভাবে প্রেজেন্টেশন করতে হবে। যখনই আপনি কোনো অর্ডার পাবেন ক্লায়েন্ট থেকে তখন আপনি প্রেজেন্টেশন করে যখন দিবেন ক্লায়েন্ট দেখলে এমনি কে খুশি হয়ে যাবে। ঠিক আছে, আজকে পর্যন্ত। এবং আমি বলেছি ভিডিও শেষে, ভিডিও শেষে দুটো স্পেশাল গিফট করছে। এই মক আপটা আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। এবং দুই নাম্বার স্পেশাল গিফট করছে ফটোশপের 2019 ভাষণটা আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, যাকে আপনারা বাসায় ডিজাইন করে মক আপ করতে পারেন। একমাত্র ফটোশপ দিয়েই মক আপ করা যাবে, ফটোশপ ছাড়া মক আপ হবে না। তো এই দুটো স্পেশাল গিফট শুধুমাত্র আপনাদের জন্য। রিকোয়েস্ট একটাই, যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।